আলিবাগ কোলাবা ফোর্টে রয়েছি আমরা এখন। আলিবাগ বিচ থেকে কোলাবা ফোর্টটা প্রায় 1 কিলোমিটার ভেতরে। আমরা ঘোড়ার গাড়িতে করে এসেছি, মানে হেঁটে আসিনি, ঘোড়ার গাড়িতে করেই এই ফোর্টে এলাম। এর আগে 2 বছর আগে এসেছিলাম, এই টাইমে এসেছিলাম, ডিসেম্বর মাসই ছিল। সেই টাইমে একটা ভয়ঙ্কর সুন্দর অভিজ্ঞতা হয়েছিল, প্রায় মানে বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে ওই টাইমে আমরা এলাম ফোর্টটাতে। 4টের দিকে এলাম, 5টা নাগাদ এরকম টাইমে বন্ধ হয়ে যায়, 5টা বা 6টা এক্সাক্ট মনে নেই তখন। এবার যখন হুইসেল মারলো আধা ঘন্টার ভেতরে আর কি, আমরা ঢুকেছি তার আধা ঘন্টা, আশেপাশটা দেখলাম আধা ঘন্টার ভিতরে হুইসেল দিচ্ছে গার্ড যে বেরিয়ে যাওয়ার জন্য। আমরা যখন বাইরে বেরোলাম দেখলাম এক ভয়ঙ্কর সুন্দর জায়গাতে রয়েছি, ভয়ও লাগছিল আবার সুন্দরও লাগছিল, পুরো সমুদ্রের মাঝে চলে এসেছিলাম এরকম মনে হয়েছিল, ভয়ঙ্কর এক অভিজ্ঞতা হয়েছিল। ভাগ্যিস ঘোড়ার গাড়িটা এনেছিলাম। ফোর্টের ওপরে উঠে এলাম, ওপর থেকে বাইরের সিনারিগুলিকে দেখছি, ভালোই লাগছে, সুন্দর লাগছে। গত বছর অভিজ্ঞতা আর এবছরের অভিজ্ঞতাটা একটু আলাদা হলো। এখন পুরো পিক টাইম, সিজন টাইম, প্রচুর পরিমাণে টুরিস্ট রয়েছে। গতবার যখন এসেছিলাম তখন এত টুরিস্ট ছিল না, এখন প্রচুর টুরিস্ট। আমরা গতবার এসেছিলাম মনে হয় পুরো এই কোলাবা ফোর্টটা তো 8-10 জন ছিল, এখন পুরো টুরিস্টে ভরা। কোলাবা ফোর্টে রয়েছি, আলিবাগ বিচ, আলিবাগ বিচ থেকে প্রায় 500-1 কিলোমিটার ভেতরে ঢুকতে হয় এই কোলাবা ফোর্টটা। খুব সুন্দর, যখন জোয়ার থাকে তখন মনে হয় যেন সমুদ্রের মাঝেই এই ফোর্টটা রয়েছে। টেম্পল রয়েছে একটা, আমার সাথে আপনারা এনজয় করুন আলিবাগ কোলাবা ফোর্ট।